মিলন মেলা কলেজ 2022 আসলে এই সংগঠন থেকে বাংলাদেশের যে উপজেলা সিলেটের একটা উপজেলা গোলাপগঞ্জ সেই উপজেলা কি ধরনের উপকৃত হতে পারে অথবা আপনাদের এই সংগঠনের মূল উদ্দেশ্যটা কি আর কত বছর হয়ে গেছে এই যে সংগঠনটা প্রতিষ্ঠিত হয়ে গেছে সম্মানিত ভিউয়ার্স আপনাকে ধন্যবাদ প্রশ্ন করার জন্য গোলাপগঞ্জ উপজেলা হেল্পিং হ্যান্ডস ফ্রান্স 2014 সালে এটার যাত্রা শুরু আমি প্রতিষ্ঠাতা সভাপতি আমাদের এটার লক্ষ্য একতা শান্তি প্রগতি আমরা প্রবাসে প্রথমে আমরা ঐক্য হব এ উপলক্ষে আমরা আমাদের দেশীয় সংস্কৃতিকে ধরে রাখার জন্য এই সংগঠন করার মূল লক্ষ্য এবং প্রবাস থেকে আমাদের নিজস্ব এলাকার ঠানে আমরা বিভিন্নভাবে আমাদের এলাকা মানে দূর অনেক সময় অনেক রোগী বা ক্যান্সার রোগী বা বিশেষ প্রয়োজনে আমাদের কাছে অনেক আবদার আসে আমরা সবাই মিলে চাঁদা হোক আর আমরা সাহায্যের মাধ্যমে আমরা সেটা সমাধান করার চেষ্টা করি এবং অনেক সময় ঠান্ডার সময় আমরা শীতবস্ত্র প্রদান করে থাকি এবং বিশেষ করে কারোর শাদী টাকার অভাবে হতে যাচ্ছে না আমরা চেষ্টা করি এটা যেভাবে হোক আয়োজন করে এখানে টাকা সংগ্রহ করে সহযোগিতা করে থাকি সব মিলে আমরা দেশে বিদেশে আমাদের প্রথমে আমাদের গোলাপগঞ্জকে তুলে ধরব আমাদের নিজস্ব সংস্কৃতি বা আমাদের গোলাপগঞ্জের ঐতিহ্য আমরা গোলাপগঞ্জের কি সন্তান প্রবাসে যেন আমরা এমনভাবে চলাফেরা করি যাতে আমাদের এলাকার সুনাম অক্ষুণ্ণ থাকে আমাদের গোলাপগঞ্জ হেল্পিং হ্যান্ডস 2014 সাল থেকে এই ফ্রান্সের মাটিতে আমাদের যাত্রা শুরু আমরা সব সময় বাংলাদেশের অবহেলিত মানুষের পাশে দাঁড়িয়েছি গোলাপগঞ্জ উপজেলা হেল্পিং হ্যান্ডস কর্তৃক আজকের এই ঈদ পূর্ণ মিলনী ও বার্ষিক আনন্দ মেলায় উপস্থিত সম্মানিত সুতিবৃন্দ আসসালামু আলাইকুম আপনাদের অতিথিবৃন্দ ও শুভাকাঙ্ক্ষী সবাইকে আসসালামু আলাইকুম সম্মানিত উপস্থিতি আসসালামু আলাইকুম আজকে আমাদের কমিটির সভাপতি সাহেব রয়েছেন সাধারণ সম্পাদক সাহেব রয়েছেন এবং সিনিয়র সহ সভাপতি রয়েছেন আসসালামু আলাইকুম আমরা এখন কথা বলছি বাংলাদেশের বিডি ফার্নিচারের যে কর্ণধার আমাদের সেলিম ভাই সেলিম ভাই আজকে এই প্রোগ্রামে আমন্ত্রিত একজন অতিথি আমরা তার কাছে জানবো যে আজকে এই প্রোগ্রামে এসে ওনার অনুভূতিটা কেমন তো সেলিম ভাই আজকে যে আপনি এই প্রোগ্রামে আসলেন গোলাপগঞ্জ উপজেলা হেল্পিং ফ্যান্স ফ্যান্সের প্রোগ্রাম আসলেন আপনার অনুভূতিটা কেমন হতো আপনি কী মনে করছেন এই সংগঠন সম্পর্কে আসসালামু আলাইকুম গোলাপগঞ্জ উপজেলা হেল্পিং সেন্সের ফ্রান্সের উদ্যোগে ঈদ পূরণের মেলা 2022 অনুষ্ঠান বাইজেন্ডা আমাদের অনুষ্ঠানে আমাকে ইনভাইট করেছে আসার পর দেখলাম আমাদের বাংলাদেশি ভাই ভাই বোনদের মিলন মেলা এত সুন্দর একটা আয়োজন করা হয়েছে আমার খুবই ভালো লাগছে এই অনুষ্ঠানে আসতে পেরে এবং এই অনুষ্ঠানের মাধ্যমে গোলাপগঞ্জ উপজেলার প্রতিটা লোক উপকৃত হোক ফ্রান্সে যত ছোট বড় যত সংগঠন আছে সেই সংগঠন বাংলাদেশের কালসৃতিকে তুলে ধরুক এবং বাংলাদেশের উন্নয়নমূলক কোনো কাজ করে এই আশা ব্যক্ত করে আমার সংক্ষিপ্ত বক্তব্য আসসালামু আলাইকুম আপনার এই প্রোগ্রামে আসার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ গোলাপগঞ্জ উপজেলা হেল্পিং হ্যান্ডস ফ্রান্স কর্তৃক আয়োজিত ঈদ পূর্ণ মিলনী অনুষ্ঠানের আয়োজন করা হয় এই পোকদলা বিলেত পার্কে এখানে আঞ্চলিক কিছু খেলার আয়োজন করা হয়
মনোমুগ্ধকর অনেক দৃশ্য এখানে ভেসে ওঠে। এখানে তারা বাংলার সংস্কৃতি কালচারকে তুলে ধরছে এই ঈদ পূর্ণমিলন অনুষ্ঠানে। আমি গোলাপগঞ্জ উপজেলার সকলবাসীকে যারা ফ্রান্স বসবাস করছেন সবাইকে আমার পক্ষ থেকে, আমার বাংলাদেশ ফার্নিচার প্যারিস ফ্রান্স পরিবারের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। গোলাপগঞ্জ উপজেলা হেল্পিং হ্যান্ডসের এক্ষুনি পুরস্কার বিতরণী অনুষ্ঠান। আপনারা সবাই আমাদের, আমরা আমাদের আজকের এই অনুষ্ঠানে সম্মানিত, আজকের এই ঈদ পূর্ণমিলন অনুষ্ঠানের সম্মানিত সবাই, তিনিও আমরা সামাজিকভাবে সর্বক্ষেত্রে উপস্থিত ভাইয়া আজকে আমরা ঈদ চলে গেছে সে বহু আগে, কিন্তু তার রেশ হয়ে গেছে, তারই প্রমাণ দিলেন আপনারা। ঈদ মানে আনন্দ, আমাদের ভিতরে যেন সেই বাংলাদেশের কালচারটা থাকে, আর এই বাংলাদেশের কালচারকে আপনারা ধরে রাখার জন্য যে ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠানের আয়োজন করেছেন। আজকের এই ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠানের সবাইকে একত্রিত দিচ্ছি আমি অনেক বড় বিসমিল্লাহির রহমানির রহিম। ২০২২-এর মাননীয় সভাপতি উপস্থিত গোলাপগঞ্জ অনুষ্ঠানে যে আপনারা আয়োজন করেছেন আমাদের নতুন প্রজন্মের মাঝে বাংলাদেশের সাংস্কৃতিক বিভিন্ন এই অনুষ্ঠানের মাধ্যমে কিন্তু আমাদের নতুন প্রজন্মকে সবাইকে এবং আমার সাংবাদিক এবং সহযোগিতা ভাইদেরকে সবাইকে শুভেচ্ছা সবাই। সাথে একটা জায়নমাজ ক্যামেরা।